এলাকার মানুষের সুবিধার কথা ভেবে মুর্শিদাবাদ জেলার খড়গগ্রাম থানা এলাকায় ভ্রাম্যমান থানার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে সুব্রী রাজকুমার। শনিবার নগর কৃষক বাজার এলাকায় শতাধিক মানুষ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমান থানায় অভিযোগ দায়ের করলেন। পাশাপাশি খড়গগ্রাম থানার পক্ষ থেকে কোভিড পরিস্থিতির কারণে জেলা জুড়ে রক্তের ঘাটতি চলায় রক্তের সমস্যা মেটাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। 60 জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে। পুলিশের এই কাজে খুশি এলাকার মানুষ। বিশাল আয়তন নিয়ে খড়গগ্রাম থানা অবস্থিত হওয়ায় এদিন ভ্রাম্যমান থানার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরবর্তীতে প্রত্যন্ত এলাকায় নির্দিষ্ট দিন ধার্য করে মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধান সহ FIR করার সুযোগ থাকবে ভ্রাম্যমান থানায়। এদিন কোভিড স্বাস্থ্যবিধি মেনে অল্প সংখ্যক এলাকার মানুষ ও পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমান থানার উদ্বোধন ও রক্তদান শিবির করা হয় খড়গগ্রাম থানার পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, কান্দির SDPO শান্তনু সেন, ওসি কার্তিক মাঝি, এলাকার বিধায়ক আশিস মার্জিত সহ এলাকার বিশিষ্ট জনেরা। শোভন ব্যানার্জির রিপোর্ট, NTV WB। উনি তিনটে জিনিস নিয়ে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। প্রথম আমাদের উৎসর্গ, যেটা রাজ্য সরকারের ব্লাড ডোনেশন ক্যাম্প প্রত্যেকটা পুলিশ ইউনিটে যেটা হয়, সেটাতে 60 জন আমাদের নিজেরই পুলিশকর্মী মানে এলাকা মানুষ সবাই রক্ত দিয়েছে। দ্বিতীয় হচ্ছে আমাদের ভ্রাম্যমান থানা, যেটা আমরা গত বছর থেকে শুরু করেছি, কোভিডের কারণে মাঝখানে আমরা করতে পারলাম না, স্টপ রাখা ছিল, এখন আবার ওটা শুরু হয়েছে। আজকে আমাদের এই খড়গগ্রাম অঞ্চল আশেপাশে যে অঞ্চলগুলো থেকে, যেগুলো দূর দূর এলাকা থেকে যে মানুষ আছে, এসে আমাদের ভ্রাম্যমান থানাতে আমাদের অফিসারদের কাছে ওদের যে প্রবলেম আছে সেগুলো বলে, যেগুলো ছোটো ছোটো প্রবলেম আছে ওগুলো সর্টেড করে নেওয়ার জন্য ইনিশিয়েটিভ হয়েছে। আর তৃতীয় হচ্ছে আমাদের ঐক্যশক্তি, যেটা মুর্শিদাবাদ পুলিশের ইনিশিয়েটিভে 2 মাস আগে শুরু হয়েছিল, যাতে আমরা প্রত্যেকটা অঞ্চলে গ্রামে গ্রামে আমাদের এলাকার ওয়ারিসদেরই একটা টিম করে আমরা অ্যালার্টনেস অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছিলাম। ঐক্যশক্তির টিম 4টে অঞ্চলের ওনারা এসেছিলো, ওনাদের সাথে আলোচনাটা, ওনাদের সাথে ফিডব্যাক একটা আলোচনা হয়েছে। আর আজকের এই দিনে আমাদের খড়গগ্রাম বিধায়ক সাহেব আছেন, ওনার এখানকার লোকাল যারা প্রধান আর আমাদের পুলিশের সিনিয়র কর্তারা SP SDPO সবাই এখানে আছে। আর প্রোগ্রাম খুবই কনস্ট্রাকটিভলি হয়েছে। আজকের একটা সমাজের সাথে আমাদের পুলিশের যেটা কমিউনিটি পুলিশিং কন্টিনিউয়াসলি চলে, সেই হিসাবেই আজকে এই প্রোগ্রামটা হয়েছে। এটা একটা কন্টিনিউয়িং প্রসেস, তো অন্যান্য থানাগুলো ভ্রাম্যমান চলতে থাকবে। ভ্রাম্যমান থানার কনসেপ্ট হচ্ছে যে যে এলাকাগুলো থানা থেকে অনেকটা দূর, অ্যান্ড মানুষ প্রত্যেকদিন ডেইলি তো থানা পর্যন্ত যেতে পারে না, কারণ থানাগুলো এত বড় বড় থানা। তো আমরা একটা ডেট ফিক্স করে ওই কোনো একটা দূর এলাকায় গিয়ে ওইখানে সারাদিন আমাদের পুলিশকর্মী থাকে, ওদের যে প্রবলেমগুলো শুনে জিডি যা যা যাবতীয় যা লিগ্যাল কাজগুলো আছে সেগুলো করা হয়। তারপর আমরা টাইম বাউন্ড ম্যানার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ওইগুলো শর্ট করার জন্য, সলিউশন বের করার জন্য আমরা চেষ্টা করি। আর যেগুলো পুলিশ রিলেটেড আছে আমরা করি, অ্যান্ড অন্যান্য যারা ডিপার্টমেন্টের আছে ওনাদের সাথে চিঠি লিখে ওদের কাছে আমরা পারসিউ করি। এটাতে লোকাল লেভেলে OC দেখছে, তারপরে CI SDPO SSP সবার লেভেলে এটা সুপারভিশন হয়, এবং আমাদের কোঅর্ডিনেশন অন্যান্য ডিপার্টমেন্ট সাথে হয়। যে এটার ইনিশিয়েটিভ কারণ হচ্ছে মানুষ গ্রাম থেকে নিজের টোটাল কাজ ছেড়ে দিয়ে একবার থানা এসে রিটার্ন করে দিয়ে দিলে আর সারাদিন লেগে যায়, তাতে খরচাও বেশি আছে। তো যতটা সম্ভব দূর দূর এলাকাগুলো আমরা নিজেরে গিয়ে চেষ্টা করছি ওদের প্রবলেমগুলো শোনার জন্য। স্যার বলছি কি, কালীপুরে একটা কালকে পূর্বগ্রামে একটা ঝামেলা হয়েছিল, এই নিয়ে থানাতেও একটা বিক্ষোভ দেখানোর একটা, যেখানে যেখানে লন্ডারের প্রবলেম আছে, কমপ্লেইন হয়েছে, তার উপরে যা লিগ্যাল অ্যাকশন আছে হয়েছে।